আমার ভাইরা আমার, তাহলে কোরআনকে যদি বলেন কোরআন তোমার নাম কি, কোরআন বলবে বাবুল্লাহ কোরআন মাজিদ। আপনি যদি বলেন কোরআন বুঝলাম তোমার নাম কোরআন, তোমার ঠাম কোথায়, তোমার বাড়ি কোথায়, তুমি কোথায় থাকো, কোরআন উত্তর দিবে লাউহে মাহফুজ, আমার স্থান হলো লাউহে মাহফুজ। সুবহানাল্লাহ, তো বড় কাল আমার বাইরে আমার এই কোরআনটা থেমে দেওয়ার চেষ্টা করেছে। ইতিহাস করে দেখেন তুরস্কের জমিনে বাদা আপনার কয়েকজন জিনারেল আপনার তুরস্কের সাগরের পারে যাইয়ে আপনার মর্তকে নিয়ে ওই জায়গা বাদার মদ খাচ্ছে, এরপরে আপনার খারাপ খারাপ মহিলা নিয়ে বাদাম ড্যামেজ দিচ্ছে। এই কোরআনটাকে আল্লাহ তৈরি করেছে, আল্লাহ রক্ষা করবে, দেখি তোমার আল্লাহ কেমন শক্তিশালী, এই কোরআনটাকে রক্ষা করতে পারে কিনা। আমার বাইরে আমার পুলিশকে তখন বলেছে এই পুলিশ তো বাদাম চলে গেছে দয়াবাদন দিয়ে কোরআন শরীফ হাতে নেয়, এরপরে মুখে লাগায় শুনো দেয়, মুখে লাগাইয়া বলে আল্লাহ তুমি বলেছো ইন্ন লাহু নাযিরা ওয়া ইন্ন লাহু লাহাফিজুন, আল্লাহ এই কোরআনটাকে তুমি সৃষ্টি করছো, এই কোরআনটাকে তুমি হিফাজত করবে, আল্লাহ এই ইরাকের এই জেনারেলটাই কোরআনটাকে অপমানিত করছে, লাঞ্ছিত করছে, আল্লাহ তোমার কাছে দরখাস্ত করি আল্লাহ কোরআন হলো আমাদের কলিজা, কোরআন হলো আমাদের জীবন, আল্লাহ এই কোরআনটাকে তুমি হেফাজত করো। সিল্লাকুম সুবহানাল্লাহ। এই পুলিশ অফিসার কোরআন শরীফ নিয়ে জেনারেলের হাতে দিয়ে উনি বসে পড়েন, এবার জেনারেলে কোরআন শরীফ হাতে নিয়ে বলতেছে নর্তকীকে বলতেছে তোমরা নাচা পেশা করো, তারা নাচতে শুরু করলেন, এরপরে বাদন মদ খাচ্ছে আর বলতেছে পুলিশ অফিসার তোমরা বলেছো তোমার আল্লাহ কোরআনটাকে হেফাজত করবে, কোরআন ডাক আমি এই আজকে এই কোরআনের পৃষ্ঠে সিরে সিরে নর্তকীর পায়ে নিচে যখন ফেলে দিচ্ছে, এই পুলিশ অফিসার চোখের পানি ফেলে দিয়ে যে কান্দে আল্লাহর কাছে হাত তুলে মনোবত করে আল্লাহ আমার এই আমার আমার মুসলমান মুসলমানদের কলিজা এই কোরআন আল্লাহ এই কোরআনটাকে তুমি হেফাজত করো, তুমি বলেছো ইন্না লাহু নাযরাল্লাহ যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, আল্লাহ কোরআন নাযিল করেছো তুমি হেফাজত করবে। তুমি আর ইহুদি এবারে খ্রিস্টানেরা এই জেনারেলরা এই ম্যানেজাররা আজকে এই কোরআনটাকে অপমানিত করছে, আল্লাহ তোমার কোরআনটাকে তুমি রক্ষা করো। আমার বাইরে আমার পৃষ্ঠ ছিঁড়ে তখন নর্তকীদের পায়ে নিচে বাদাম ফেলে দিচ্ছে, এই পুলিশ অফিসার বাদাম হাতে রকম করে টান করে চোখ বুঝে বসে আছে, নর্তকীর পায়ে ফেলে দিচ্ছে, কিন্তু ওই ওই আপনার কোরআনের পৃষ্ঠে গুনি নর্তকীর পায়ে পড়তেছে না, প্রত্যেকটা কোরআন এসে এসে ওই পুলিশের সিনাই লেগে বাদাম জমা হয়ে গেলে। এবার পুলিশ চক্ষু খুলে দেখে যত গুণে পৃষ্ঠা শীর্ষে সব পৃষ্ঠে গুণে তার মুখে এসে বাদাম সেট হয়ে গেছে, ইতিমধ্যে আপনার সাগরের মধ্যে বাদাম আগুন ধরে গেল, ঝাউ ধাউ করে আগুন ধরতেছে, দেহের সাথে তরঙ্গে তরঙ্গে এই আগুনের লেগি শিখেটা বাদাম আপনার ওই তাম্বু খাটাইছিলেন, তাবু করেছিলেন, এই তাবুর চতুর্দিকে বাদাম আগুন ধরেছে, এরপরে এমন ভূমিকম্প হয়েছে 350 জেনারেল ওই জায়গা বাদান একেবারে ধ্বংস হয়ে গেছে, এখনো পর্যন্ত তাদের লাশ খুঁজে পাওয়া যায় নাই। সিল্লাকুম মারহাবা।